চরম বিতর্কের মুখে কৌশিক সেন সম্প্রতি মুক্তি পেতে চলেছে বরফি, আর এই বইকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েছেন কৌশিক সেন। চিত্র পরিচালক সৌভিক দে জানাচ্ছেন, খাতা কলমে সই থাকলেও লঞ্চিংয়ের কোনো প্রোগ্রামেই থাকছেন না কৌশিক সেন। এই নিয়েই সাংবাদিক বৈঠক করে তিনি জানান, কৌশিক সেন মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, তাই তার উচিত ছবিটির প্রমোশন এবং লঞ্চিংয়ে পুরো বরফি টিমের পাশে থাকা এবং সাংবাদিকদের মুখোমুখি হওয়া। এমনকি চিত্র পরিচালক সৌভিক দে এদিন এমনটাও জানান যে কৌশিক সেন জানিয়েছেন, এর থেকে বড় বড় চিত্র পরিচালকের প্রমোশনে তিনি যান না। আর এখান থেকে সাংবাদিক বৈঠক করলেন চিত্র পরিচালক এবং প্রোডিউসার। তারই কিছু ঝলক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এসটিভি বাংলার পর্দায়। एक बात जरूर बताएंगे कि अगर उन लोग वे लोग ये सोच रहे हैं कि नए लोगों के साथ प्रमोशन नहीं करेंगे, तो मैं बोलूंगी उनमें बढ़तन नहीं है। बढ़तन वही होता है कि जो कि नए कलाकारों के साथ उनके साथ रहकर उनको और आगे बढ़ाएं। अगर उनके दिमाग में ये है कि नए हैं हम नए के साथ नहीं रहेंगे, तो ये मुझे लगता है कि मेरी तरफ से कि यह उनकी बिल्कुल गलत सोच है, होना नहीं चाहिए। আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, প্রথমত কথা মিলনদার কথা একটা ছাই দিয়ে কথা বলি, কৌশিক সেনকে দেখে টিকিট কেউ কেটে হলে সিনেমা দেখে যাবে। আর সৌভিক বাবুকে বলবো, আপনি এটা নিয়ে 2 নম্বর না 3 নম্বর ছবি করছেন, আপনি দেখেছেন ইতিমধ্যে বাংলা ছবি ইতিহাসে বা এখনো রিসেন্ট হচ্ছে, গল্প যদি ভালো থাকে ছবি লোকে এমনি দেখতে যায়। বোঝার পারত না বিষয়টা কি বলুন তো, অনেকদিন আগে সেটা বলতে পারতাম, ঘটনাটা অনেকদিন আগে থেকে ঘটছে। না আপনার ডিওপি কথা অনুযায়ী কিন্তু একটা মান অভিমানের পর্ব চলছিল আপনাদের শুটিং থেকে, হ্যাঁ সেটা নিয়ে কি কোনো ইস্যু আছে? সেটাই না, আমার কোনো শুটিং নিয়ে কোনো বক্তব্য নেই, যথেষ্ট পরিমাণ ভালো একটা মুভি দিতে হবে, বারবারই প্রথম থেকে সেটা বলছি। আর প্রচার করার জন্য তো ছবিটা করা, মানে প্রচার না করলে মানুষ জানবেই করে। আপনি মিডিয়া, আপনার কাছে কন্টেন্ট না থাকলে আপনি কিছু লিখতে পারবেন? নিশ্চয়ই পারবেন না, এটা বাস্তব তো কথা। আমি যদি আপনাকে প্রশিক্ষণে কন্টেন্টের জন্য না ডাকি আপনি তো লিখবেন না, এটা তো বেসিক একটা জিনিস। তো আমি প্রচার পাবো বলেই তো মিডিয়াতে জানাচ্ছি, নাহলে তো মিডিয়া কেন প্রচারটা করবে? এটা বেসিক বেসিক কথা আমাদের, একদম আমাদের যদি গ্রাউন্ড থেকে আমরা কথা বলি সেটাই তো হচ্ছে। তো আজকে যদি আমি না জানাই আপনি কিছু জানতে পারবেন না, তাহলে আমি প্রচার না করলে ছবিটা যাবে না মানুষের কাছে, আমাকে তো প্রচারটা করতেই হবে। এত যারা কোঅপারেট করছে তাদের ইচ্ছা ইনভলভ করতে, কারণ কমলদা এমন একটি পার্সোনালিটি যিনি আমাকে প্রত্যেকদিন ফোন করে জিজ্ঞাসা করে ছবিটা কতটা ভালো হচ্ছে, কতটা কি করতে হচ্ছে, কি কি করতে হবে, কি কি কারেকশন করতে হবে। যে মানুষটা প্রথম দিন যখন স্ক্রিপ্ট তৈরি হয়েছে আমার, তিনি আমাকে লেখার মধ্যে কারেকশন করে দিয়েছেন। সেই মানুষটা ট্রেলার লঞ্চের দিন এসে আমাকে জিজ্ঞাসা করেছে, ছবির প্রজেকশন তো ঠিক আছে, কোনো অসুবিধা হচ্ছে না তো? ম্যাডামকে জিজ্ঞাসা করেছে যে ম্যাডাম আপনার কোনো অসুবিধা হচ্ছে না তো? চান্দ্রিদি ঢুকে জিজ্ঞাসা করেছে, ছবি কোনো ইস্যু হলে আমাকে কিন্তু জানাস, কোন কি রেট আছে আমাকে বল, আমি তোদের সাথে কোঅপারেট করবো। তো ওনাদের নিয়ে আমার কোনো বক্তব্য মানে প্রথম থেকেই ছিল না, এখনো নেই। আমি চাই না অরিত্র চান্দ্রেদি, অমিত শেঠি বা কমলদা বা অনামিকা দি কাউকে আমি এর মধ্যে ইনভলভ করতে। এটা আমার নিজস্ব, প্রডিউসারের নিজস্ব এবং ডিওপির নিজস্ব একটি বক্তব্য। আমরা তাই চাই যে কৌশিক দা যেন আমাদের সাথে কোঅপারেট করে। আমি ওনাকে ব্লেম করছি না, কেন ব্লেম করবো? কেন আমি না কোনো লিগাল স্টেপে যাচ্ছি, না আমি কিছু করতে চাইছি, আমি এই মাধ্যমটা দিয়ে একটা প্রচারের মাধ্যম দিয়ে মানুষের কাছে যেতে চাইছি যে মানুষ আইটাই স্ক্রিপ্টে উনি যতটা হেল্প করেছেন ততটা রাখার চেষ্টা করেছি। ওনাকে বলা হয়েছিল উনি লিড চরিত্র ছাড়া বলেন না, সেটাও করে দেওয়া হয়েছে। তো মোটামুটি সবটাই কোঅপারেট করার চেষ্টা করেছি, ওনার সাথে আমার কোনো মানে ওই মনোমালিন্য সৃষ্টি হয়নি। একটা রাগারাগি শুটিং এর ক্ষেত্রে ওর ক্ষেত্রে হয়েছিল, আমার ক্ষেত্রে হয়েছিল রাগারাগি, ওর সাথেও আমার অনেক ক্ষেত্রে হয়েছে। আমরা চেষ্টা করছি আসতে পারেননি, এবং আমি চেষ্টা করেছিলাম যে বহুবার ফোন করে যে মিডিয়া চ্যানেল আপনার কাছে যাবে আপনি একটু লিখুন যাতে আপনার স্টুডিও থেকে বাইক নিয়ে দেওয়া যায়। উনি সেখানেও বাইক দেননি এবং উনি অপরন্ত না বলে গেছেন, উনি যাচ্ছেন না যাচ্ছেন না করে। তারপরে প্রচুর পরিমাণে ছবিটা হ্যাম্পার হচ্ছে, এই জিনিসগুলো না মোটামুটি আমি নতুন ডাইরেক্টর হিসেবে প্রচণ্ড হ্যাম্পার বোধ করছি। কারণ আজকে মিডিয়া ওনার মুখ থেকে আসে, অডিয়েন্স কি আসে না আসে পরের বিষয়, একটা মিডিয়া চায় যে তার নিউজ হোক, তো সেই নিউজটা হচ্ছে কৌশিক সেন। কৌশিক সেন যেখানে
এত বড় একটা মুখ্য চরিত্র প্লে করছে, সেখানে ওনার কিছুটা কোঅপারেট করা দরকার। এবং আমি চাইবো যারা যারা কাজ করেছেন তারা এতটা কোঅপারেট করছেন, কৌশিক সেন যেন একটু কোঅপারেট করেন, নাহলে না একটা ছবি নতুন পরিচালক, নতুন প্রডিউসার, নতুন ডিওপি অর্ণব আছে, ম্যাডাম আছে, মীনাশেঠি মণ্ডল আছে, তো এরা না প্রচণ্ড কষ্ট করে ছবিটা বানাচ্ছে এবং আমিও প্রচণ্ড কষ্ট করে এদের সাথে সহায়তা করছি। তো আপনারা যদি মানে কৌশিক সেনের মতো অভিনেতারা যদি সহায়তা করে তাহলে কি বলুন তো ছবিটা এগোতে সুবিধা হয়। আমি আপনাদের প্রতি বারবার বলছি, ব্লেম করছি না বা টার্গেট করে কাউকে কথা বলছি না, শুধু কৌশিক সেনকে বলছি আপনি যদি একটু কোঅপারেট করেন, হাত জোর করে বলছি একটু কোঅপারেট করেন তাহলে খুব ভালো হয়। আমি কাউকে এরকম নয় যে আমি লিগাল চিঠি পাঠাচ্ছি, কিচ্ছু করছি না, কারণ আমি এরকম ধরনের ছেলে নই। আমি চাইবো যে আপনি যদি এসে আমার দুটো প্রমোশনে একটু আসেন এবং কোঅপারেট করেন তাহলে খুব ভালো লাগবে এবং ছবিটা এগোতে সুবিধা হবে। প্রথম দিন থেকে কি কবে অন্তত একদিন আসলাম, একজন সিনিয়র অ্যাক্টর, যথেষ্ট রেনাউন্ড ভালো অ্যাক্টর, ওনার থেকে মানে অ্যাজ এ প্রোডিউসার আমি চেয়েছিলাম যে উনি আমাদের পার্টিতে ব্যাপারে থাকুক, সবটা না হলে অ্যাটলিস্ট যদি ট্রেলার লঞ্চ হয়েছে সেদিন খুব এক্সপেক্ট করেছিলাম, আসেননি। আর ইট ইজ রিয়েলি ভেরি ব্যাড কে একজন সিনিয়র অ্যাক্টর থেকে কিন্তু জুনিয়র্সরা শিখবে, উনি যে আজকে আমাদের যে লেসনটা দিলেন ইট ইজ রিয়েলি ভেরি স্যাড। তো আমি এটাই বলবো যে ভবিষ্যতে যেন উনি নিজের এই থটসগুলো যেটা উনি চিন্তাভাবনা করে চলছেন এটাকে যদি একটু চেঞ্জ করেন তাহলে নিউ কামার্সের অনেক অনেক বেশি সুবিধা। সৌভিক যে কথাটা বললো যে যদি আগামী তো এক্ষুনি এই ব্যাপার নিয়ে কোনো চিন্তাভাবনা করছে না, কোনো নেগেটিভ যে ওনারা কেসটা কোনো লিগালি কোনো কিছু যাবার কোনো চিন্তাভাবনা এখনো করিনি। আজকে কিন্তু প্রেসে জানাবার ভীষণ দরকার ছিল যে যাতে আমরা যারা নতুন আমরা এগোচ্ছি ওনার মতো একটা রিয়েলি সিনিয়র অ্যাক্টর যে আমরা রেজাল্টটা পেয়েছি এটা যাতে ভবিষ্যতে যাতে না হয় এটার জন্য কেন্দ্রে কিন্তু জানাতে পারবো। আর সবাইকে বলবো যে ওরফি নিশ্চয়ই দেখা উচিত, আজকে এত স্ট্রাগলের পর আমরা সিনেমাটা বানিয়েছি, সিনেমাটা নিশ্চয়ই দেখা উচিত। থ্যাংক ইউ।